সুপ্রভাত আপনাক স্বাগতম গুড মর্নিং 18 লৈ মই কৃপাঞ্জল রাজবংশী আৰম্ভণিতে এটা ব্রেকিং নিউজ আজি দিল্লী লৈ যাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনফালে বিধানসভার অধিবেশন চলি আছে সেই বিধানসভা অধিবেশনের মাজতে আজি জরুরীকালীনকে দিল্লী লৈ উড়া মারিব মুখ্যমন্ত্রী গৰাকী বিধানসভার অধিবেশনত তেখেতে আজি অংশ নলয় পুৱা 11 বজাত দিল্লীত উপস্থিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শেহতীয়া খবর আপনার কাকু এবার জানাইছো ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর অফিসে জানিবলৈ দিছে যে তেখেত আজি দিল্লী লৈ উড়া মারিব বিধানসভার অধিবেশনের মাজতে তেখেত দিল্লী লৈ যাবলগা হৈছে এক জরুরি স্থিতির বাবে তেখেত দিল্লী লৈ উড়া মারিব 11 বজাত আর মুখ্যমন্ত্রী গৰাকী আজি বাজেট অধিবেশনত অংশগ্রহণ নকৰে আজি যেহেতু বাজেট অধিবেশনের দ্বিতীয়টো দিন কালি স্থগিত রখা হৈছিল আজি 9:30 বজালৈকে স্থগিত আছে বিধানসভার অধিবেশনের আজি দ্বিতীয়টো দিন 9:30 বজাত আরম্ভ হব কিন্তু তার প্রাক মুহূর্তত দিল্লী লৈ যাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর 11 বজাত গৈ তেখেত উপস্থিত হব দিল্লীত কালি স্থগিত হওয়ার পাছত আজি 9:30 বজার পৰা বাজেট অধিবেশনের দ্বিতীয়টো দিন আরম্ভ হব